কি সুন্দর নরম তুলতুলে একটা বান দেখতে পাচ্ছেন, তাই না? এরকম চিকেন নরম তুলতুলে বান যদি আপনারা তৈরি করতে চান, তাহলে পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখতে হবে। একদমই রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করে খেতে পারবেন এরকম নরম তুলতুলে চিকেন বান, এবং খুব সহজ উপায়ে আমি দেখিয়ে দিব। বানের ডোটা তৈরি করে সেট করতে রেখে দিতে হবে। এই জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা ব্যবহার করছি এবং এখানে 2 টেবিল চামচের মতো ইস্ট ব্যবহার করছি। সাথে আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমার, আমি বলে দিচ্ছি। সাথে সামান্য একটু লবণ দিতে হবে, আমি এখানে 1/2 চামচের মতো লবণ দিয়েছি। লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, 1/2 চামচের মতো দিলেই হবে। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। খুব ভালো করে মিশিয়ে নিব তেলগুলোকে। শুকনো উপকরণের সাথে ভালো করে তেলগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যে একটা ডিম দিয়ে দিব, এখানে আমি একটা ডিম ব্যবহার করছি। খুব ভালো করে আবারও মেখে নিয়েছি। তারপরে এখানে আমি কুসুম গরম দুধ ব্যবহার করছি। দুধের পরিমাণটা এখানে বলার কিছু নেই, আপনাদের যতটুকু ডো তৈরি করতে লাগবে ঠিক ততটুকুই ব্যবহার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন দুধটা একটু বেশি হওয়ার কারণে আমি এখানে সামান্য একটু আবারও ময়দা দিয়ে ভালো করে একটা নরম ডো তৈরি করব। 5-6 মিনিট ধরে এভাবে মাখানোর পরে একটা সময় দেখবেন ডোটা হাত থেকে ছড়িয়ে আসছে এবং খুব সুন্দর সফট একটা ডো তৈরি হচ্ছে। আপনাকে মাখতে থাকতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে, না হলে কিন্তু হবে না। তো নাড়াচাড়া করে এভাবে মেখে নেওয়ার পরে এক সাইডে তেল মেখে রেখে দিব। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করে আপনার এক সাইডে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো সেট হতে রেখে দিতে হবে। তারপর আমি এখানে ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য চলে যাব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিতে হবে, সেখানে 3 টেবিল চামচের মতো রান্না করা তেল দিয়ে দিতে হবে। এরপর এখানে আমি 1 টেবিল চামচের মতো জিরা দিয়েছি, গোটা জিরা, এবং এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। যেহেতু চিকেন বান বানাবো, এই জন্য বানে যতটুকু পুর আপনার লাগবে সে পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিতে হবে। পুরটা যদি বেশি করতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়ায় দিবেন। তো আমি এখানে আগে থেকে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে রাখা বোনলেস চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এক এক করে আদা রসুন বাটা 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনাদের স্বাদ মতো এখানে দেবেন। তারপর আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করছি না, ভাজা ঝালটাকে ভেজে গুঁড়ো করে নিয়ে সেটা ব্যবহার করছি। এবং এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। সাথে এখানে সামান্য একটু পানি দিব, যাতে করে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়। তারপরে যখন সব পানি শুকিয়ে আসবে তখন এখানে 2 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করব। ময়দাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে একটু ফিটোটা ফাস্ট করে দিয়েছি, তা না হলে অনেক বড় হয়ে যাবে। তো এই পর্যায়ে যখন সবগুলো ভাজা হয়ে যায় ভালো করে ময়দার সঙ্গে, 1-2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি 1/2 কাপের মতো রান্না করা আগে থেকে রান্না করা দুধ এখানে ব্যবহার করছি। দুধটা দিতে হবে এখানে। তারপরে এখানে চাইলে চিজ ব্যবহার করতে পারেন, আর যদি চিজ না ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটু ভালো করে টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখানে চিজ ব্যবহার করেছি 1/2 কাপের মতো। চিজটা চাইলে আপনারা যখন বানটা তৈরি করেন তখনও দিতে পারেন, এতে করে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি ওই সেভাবে করছি না, নেক্সট টাইম আমি সেভাবে করে দেখে দিব। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মোটামুটি আমার এখন হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা অফ করে দিব। এখন সরাসরি আগে থেকে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম আধা ঘন্টা সেট হতে দিয়েছিলাম, সেটা এখন দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। এখন এটা দিয়ে বানের রুটি বেলে নিতে হবে। এখন আমি এখানে 5টার মতো এখানে বান তৈরি হবে। আমি 5টার মতো লিচি কেটে নিয়েছি। তারপরে এটাকে খুব সুন্দর করে আলতোভাবে এভাবে হাতে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে খুব সুন্দর করে বেলন পিরোতে একটু বেলে নিতে হবে। আর সাইডে আমার এই যে ভিতরে ফুডটা রেডি আছে, এখন শুধু আমি রুটিটা বেলে নিব। আপনারা চাইলে বানের শেপটা ছোট করলে এখানে 6-7টার মতো বান হবে। আমি এখানে একটু বড় বড় শেপ করেছি, এগুলো যখন আমরা তা দিব তা দেওয়ার পরে আরও বেশি ফুলে যাবে যখন এটা হিট পাবে। তো আমি এভাবে প্রথমে খুব ভালো করে একটা রুটির মতো শেপ করে নিয়েছি। তারপরে এখানে মাঝখানে পুরটা দিব। এখানে বলার কিছু নেই, ভিডিওটা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে আমি এটা কীভাবে করছি। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা লক্ষ্য করুন যে আমি কীভাবে রুটিটা বেলে নিচ্ছি এবং মাঝখানে পুর দিয়ে বানিয়ে নিচ্ছি। পুরের পরিমাণটা আপনারা চাইলে বেশি দিতে পারেন, আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে সুন্দর করে এভাবে মাথাটা মুড়ে দিচ্ছি চারপাশ থেকে নিয়ে, খুব সুন্দর করে এভাবে মুড়ে দিলেই হয়ে যাবে। বেশি কষ্ট করার কিছুই নেই, এখানে জাস্ট দিয়ে এভাবে হাতে নিয়ে আলতো করে একটু গোল করে চেপে নেবেন, তাহলেই হয়ে গেল। ব্যাস, আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে চাইলে আমি আবারও বলছি বানের শেপটা আরও ছোটো ছোটো দিতে পারেন, এতে করে আপনাদের 6-7টার মতো হয়ে যাবে। আমি একটু বড় বড় শেপ করে দিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি আমার এই যে এখন যত বড় দেখতে পাচ্ছেন, এগুলো যখন রান্না হয়ে তৈরি হয়ে যাবে তখন আরও ফুলে উঠবে এবং ফুলে বড় বড় শেপ তৈরি হয়ে যাবে। মোটে এখানে আমার 5 পিসের মতো বান রেডি হয়েছে। এখন আমি এটা পুরোপুরি
তৈরি করে নিয়েছি। উপরে জাস্ট একটু ডিম ব্রাশ করে নিয়েছি, আপনাদের কাছে ডিম না থাকলে হালকা তেল দিলেও হবে। আমি ডিমের উপরে এখানে হালকা করে একটু তিল ছিটিয়ে দিব, এটা আসলে দেখতে সুন্দর লাগে, তিল ছিটিয়ে দিলে দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, একটা ক্রাঞ্চি ভাব আসে। তো এভাবে আপনারা করে নিতে পারেন। আমার এখানে 5 পিসের মতো হয়েছে। এখন আমি প্রত্যেকটা মান সুন্দর করে উপরে তিল ছিটিয়ে দেওয়া হয়ে গেলে এখন সরাসরি চুলায় বসিয়ে দিব। চুলায় আমি অনেক বড় একটা কড়াই বসে তার উপরে স্ট্যান্ড দিয়ে এভাবে দিয়েছি এবং চুলার জলটা মিডিয়াম লোতে, একদমই লোতে রেখে ভালো করে তাপ দিয়ে নিব। ঠিক এভাবে আপনাদেরকে 30-40 মিনিটের মতো লোতে রেখে বানগুলোকে রেডি করে নিতে হবে। 30-40 মিনিট পর দেখুন আমার বান টোটালি রেডি। পিছনের পার্টটা একটু হালকা এভাবে পুড়ে আসবে, তবে বেশি না, এটা হালকা একটা ব্রাউনিশ কালার আসবে। এবং উপরে পাটটা যদি আপনারা মনে করেন যে না উপরে পাটটা আমার একটু এরকম কালার লাগবে, তাহলে উল্টিয়ে দিতে হবে। আমি আজকে করিনি, যেহেতু আমি বিকেলে নাস্তা তৈরি করছিলাম এবং সময় কম ছিল, যার জন্য আমি এটা করিনি। তবে উপরে কোনো কাঁচা ভাব নেই, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবং আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি 2 টুকরো করে। তো আপনারা চাইলে, আমি বলে দিচ্ছি, একটু উল্টায় দিবেন, তাহলে উপরে পাটটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। অনেক গরম, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। আর এ তো আমার চিকেন বান রেডি। আপনারা চাইলে এভাবে তৈরি করে বাসায় নাস্তা পরিবেশন করতে পারেন। এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।